হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি আমার নতুন একটি কাজের ভিডিও। সেটা হচ্ছে অবশ্যই একটি গুজরাটি সেলাই, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো এখন আমি এই সেলাইটা, যারা ধরো অ্যাডভান্স একটু ধরো বেশি শিখেছো তাদের জন্য এটা করছি। তো দেখো, অনেক সুন্দর একটা ডিজাইন। আমি ডিজাইনটা সম্পূর্ণ এরপর ভিডিওতে দিয়ে দেব। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে টিনের ঘর। এই টিনের ঘরটা আসলে এর আগে আমার চ্যানেলে আমি ভিডিও দিই নাই, এটা নতুন আসছে কাজ। এখানে টিনের ঘরটা আছে, এজন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি তুলে নিয়েছি সুতা, তোমরা কাজ দেখে বুঝতে পারছো। আমি একটু কথা বলতে লেগে এগুলো সম্পর্কে বলা হয়নি। তো সুতা এক থেকে তুলে নিয়ে একটা ঘর অলরেডি আমার করা হয়ে গেছে। তো তোমরা কাজটা শিখতে পারো খুব সহজেই, যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এর আগে বেসিকভাবে শেখানোর জন্য ডান বাম কোনভাবে তুলতে হবে সব কিছু ডিটেলসে বলেছি, আজকে আর বলছি না। তোমরা আগের ভিডিওগুলো দেখে যদি আগের কাজগুলো শিখে যাও তাহলে গুজরাটি সেলাই এটা কোনো ব্যাপার না। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি অনেক সুন্দর করে তুলছি। এখানে কাজটা একটু বোঝা যাচ্ছে কম, মানে ছাপানোটা আসলে ক্যামেরায় ধরা পড়ছে না, যদিও হালকা ছিল, আমি আন্দাজের উপরে করছি, মানে আইডিয়া যেহেতু আমার করে করে অভ্যস্ত। তো গুজরাটি সেলাইটা আসলে অনেক সুন্দর লাগে, আর গুজরাটি সেলাই করা যায় অনেক সহজ। দেখো, আমি হালকা আবছা আবছা, তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাদা সাদা ছাপানো। এই যে এখন দেখো, এগুলো অনেকটা দেখা যাচ্ছে। তো এটা যেভাবেই তুলছি সেটাই আর কি আছে। আমি একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি। তো দেখো, বুঝতে পারছো মনে হয় তোমরাও, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা। দেখো, অনেক সুন্দর করে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে, তোমাদেরকে অনেকটা সময় নিয়ে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি, যাতে টিনের ঘরটা তোমরা অনায়াসে তুলতে পারো। যে কোনো ড্রেসের আসলে কর্নার সাইডগুলো, পাড়ের পাড় হিসেবে যেগুলো তৈরি করা হয়, তো এইগুলো আসলে এটা অনেক সুন্দর দেখায়। তো এই জন্য আর কি এই এটা এই সেলাইটা অনেক সুন্দর লাগে। তো এই জন্য আর কি এই কাজটা শেখানো, মানে শেখাটা দরকার আর কি, কী বলবো। তো যাই হোক, তো এখানে দেখা যাচ্ছে আমার ফ্রেমের শেষের দিকে। তো আমি এখানে ফ্রেমটা খুলে নিয়ে চেঞ্জ করে তোমাদের আবার দেখাচ্ছি, সমস্যা নেই। তো দেখো তোমরা, আমি কিভাবে খুবই মনোযোগ দিয়ে দেখবা তাহলে কাজটা বুঝতে পারবা। আর এখানে ছাপটা আসলে বোঝা যাচ্ছে না, তো এই জন্য সমস্যাটা। তো এখানে আমি শেষ পর্যন্ত তুলে নিলাম এবং ফ্রেমটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে কর্নারটা করে নিচ্ছি, ঠিক আছে। কর্নারটা আসলে অনেকেরই সমস্যা হয়, কর্নারটা সুন্দর করে দেখো, একটু মাথাটা জাস্ট ঘুরিয়ে নিলাম আর কিচ্ছু না, শেষ কর্নারটা। তো আমি আসলে অনেক কাটসাট করে ইয়াটা করছি ভিডিওটা, যাতে তোমাদের ধৈর্য আর কি কম হয়। যত কম পারা যায় ততই আর কি কম করে ক্লাসটা করছি নিচ্ছি আর কি, মানে টিউটোরিয়ালটা দিচ্ছি, যাতে অনেক সময় হয় না বড় ভিডিও হলে আর কি দেখতে বিরক্ত লাগে। তো এই জন্য যাই হোক, অনেক কথা বলতেছি। তো এটা আসলে একের ঘরের মতন, আস্তে আস্তে ডান বাম ডান বাম। তো বামেরটা আর কি সুতাটা উপরে থাকবে এবং ডানেরটা নিচে থাকবে, তারপর নিচ দিয়ে দিতে হবে, তারপরে বামেরটার সুতা উপরে থাকবে, তারপর ডানেরটা নিচে থাকবে সুতাটা, তারপর নিচ দিয়ে দিতে হবে। এটা হয়তো বা তোমাদের অনেকটাই মুখস্থ হয়ে গেছে, আসলে এটা একটু মুখস্থের উপরে রাখতে হবে, না হলে হবে না, আসলে ভুল হলে কাজটা হবে না, যতই দেখে সহজ মনে হোক। আসলে ডান বাম বিষয়টা, আর সিকিউর সিকিউরটা কিন্তু অনেক সুন্দর করে করতে হবে। যে নিচের দিকে দেখো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, সুন্দর করে সিকিউর করতে হবে। একটা গিটি দিলে মানে থাকবেই না, এখনকার কাপড়গুলো অনেক পাতলা। তো গিটি দেওয়ার পর দেখো, আমি সুন্দর করে আরও দুই তিনটা প্যাচ দিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই খুলে না আসে, কারণ আমরা যখন ভরাট করব তখন আমাদের এই মানে এই সুতাগুলোর উপরে চাপ উঠে পড়বে, মানে চাপ পড়লেই ওটা দেখছি যে চলে আসতেছে। এখনকার কাপড়গুলো অনেক পাতলা, তো এখনকার ভয়েল কাপড় বলো, যে কাপড়ই বলো, আমি আসলে একটা ভয়েলের উপরেই করছি, এটা অর্ডারি কাজ আসলে আমার নিজের না। তো অর্ডারি কাজ আমি মাঝে মধ্যেই নিই, তবে খুব একটা বেশি নিই না আসলে, এগুলো থেকে তেমন একটা আসে না।
তো অর্ডারি কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখো ওরা ছাপাই দিয়েছে সাদা সাদা। তো আগের ক্লাসগুলো মানে আগের কাজগুলো আমি হচ্ছে ভিডিও ওইভাবে করিনি, তবে একটা দিয়েছি ভিডিও দেখো এর আগে, একের ঘরের ভিডিও। তো এটা হচ্ছে ব্লাউজের কাজ খুবই অল্প বলে নিয়েছি, তো এটা অনেক সুন্দর আর মানে কি বলবো, এটা হচ্ছে লালের ওপর আমি দুইটা কাজ নিয়েছিলাম আর একটা সাদার, সাদারটাও ভিডিও হালকা করেছি, সেটাও হয়তো বা দেবো, যাই হোক আমি একটু সময় সাপেক্ষে আমি দিচ্ছি। তো কাজটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি করছি এখন, তোমাদেরকে ভরাট দেখাচ্ছি, ভরাটটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, যদিও এটা অ্যাডভান্স লেভেলের গুজরাটি সেলাই হয়ে গেছে কারণ বেসিকটা ওইভাবে নাই, বেসিক আমি দিয়েছি এর আগে। তো যাই হোক দেখো ভরাট কিন্তু ওই আগের মতোই, একের ঘরের মতোই দিচ্ছে। আসলে ক্যামেরা সেট আপ দিলেও না কাজ করার সময় ক্যামেরার সামনে কেন জানি না আসেই না হাত, তো যাই হোক একটু কষ্ট করে হলেও দেখো। আর আমি একটু কাজটা দ্রুত করছিলাম এই জন্য ক্যামেরার দিকে ফোকাস করতে পারিনি, তাও চেষ্টা করছি ক্যামেরার খুব কাছাকাছি এনে কাজটা করা, তবে একটু দ্রুত হয়ে গেছে কাজ, কারণ যারা জানো আসলে তাদের না এই বারবার একই কাজ দেখতে বিরক্ত লাগে, তো এই জন্য আমি চেষ্টা করছি খুব অল্প সময়ে তোমাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার এক সাইড দেখো একের ঘরের মতন আমি পূরণ করেছি, এবার আসলে মাথা ঘুরতে আর হচ্ছে তিনের ঘরটা পূরণ করা নিয়ে অনেকের প্রবলেম হতে পারে, তাই আমি ভিডিওটা শ্যুট করছি। তো এই যে দেখো মাথাটা এভাবে ঘুরে নিয়ে যেভাবে আমরা চারের ঘরটা করি ঠিক এই তিনের মাথাটাও সেইভাবেই করতে হবে। দেখো এই যে প্রথমে সুতো তুললাম, মাঝখানে সুতো তুললাম এবং পাশের ঘরে চলে গেলাম, এবার আমি এই যে চারের ঘরের মতন কর্নারে চলে গেলাম। তো দেখলেই বুঝতে পারবে খুবই সহজ, যারা শিখেছো তাদের কাছে তো কোনো ব্যাপারই না, এটা জাস্ট জলের মতো সহজ, আর যারা আর কি নতুন তারা একটু খেয়াল করো, আস্তে আস্তে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো একটু ক্যামেরা থেকে আউট চলে গেছে, কিছু মনে করো না, তো আসলে তুলতে লাগলে কাজ করতে লাগলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ না করলে আসলে কর্নারগুলো সুন্দর লাগে না, যদিও এটা অর্ডারি কাজ চেষ্টা করছে। আর ঘরগুলো আসলে খুবই বড় বড় দিয়েছে কিন্তু সুতা দিতে বলছে দুইটার করে, তো সেখানে আর কি একটু খারাপ দেখাচ্ছে, যদি আমি পার্সোনালি করতাম তাহলে অবশ্যই আমি তিনটার করে দিতাম, আসলে তিনটার করে দেওয়াই যায় কিন্তু ওরা ওদের যেহেতু অর্ডারই বলে দেওয়া কাজ, সেখানে আমি যদি মানে নিজের ইচ্ছা মতন করি তাহলে অবশ্যই ওরা বকাবকি করবে, তারপর সুতারও ব্যাপার থাকে। তো যাই হোক দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব কাছ থেকে দেখানোর এবং বোঝানোর। তো তিনের মাথাটা যে করে নিলাম আশা করি বুঝতে পারছো, মানে খুব অসুবিধা হবে না, মানে যারা করছো বা করেছো তাদের জন্য খুবই সহজ, আমি জাস্ট এটা শেখানোর জন্য দিয়েছি ভিডিওটা, একটু দ্রুতই দিয়েছি। যদি বলো যে এভাবে বুঝতে পারছি না আরও আস্তে আস্তে করে দেখাতে হবে, আমি সামনের দিনের একটা ভিডিও শ্যুট করে তোমাদেরকে আরও ক্লোজ থেকে বেসিকভাবে শিখিয়ে দেবো কোনভাবে যেতে হবে না যেতে হবে। আসলে একটু হাতে মানে সময় কম ছিল, মানে এই অর্ডারি কাজটা একটু তাড়াতাড়ি দিতে হবে ভেবে আমি তাড়াতাড়ি করেছিলাম, আমি নিজের ড্রেসে করে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই কাজটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতো আরও যদি সুতাটা আরও বেশি করে নিতে পারতাম তিনটার, তো ওখানে সুন্দর লাগে আর কি অনেক দেখতে। তো এখানে আসলে অর্ডারি কাজ যেহেতু যেভাবে বলছি সেভাবেই করতে হবে, তাই সেটা দুই দুই করে ছেড়ে দিয়েছি, বলেছে দুইটার দিয়ে কাটতে এবং দুইটার দিয়ে ভরাট করতে, তো এই জন্য আর কি। তো যাই হোক যদি আমার এই ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না দেখছি, তো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আসলে আমার খুবই ভালো লাগে, তো সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিও দেখতে থাকো। এভাবে আমি আশা করি তোমাদেরকেও ভিডিও দিতে পারবো সামনে, তো তোমরা একটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। গুজরাটি সেলাই খুবই সুন্দর লাগে, যে কোনো ড্রেসের উপর আসলে সুন্দর লাগে, আমি এটা বারবার বলে থাকি, আর একটু মনোযোগ দিয়ে দেখলেই অনায়াসে শিখতে পারবে, কোনো ব্যাপার না, আর অনেকেই ভয় পাও এই জন্য আমি বারবার এগুলোই বলি। তো যাই হোক মনোযোগ দিয়ে দেখো, তবে এটা একটু অ্যাডভান্স লেভেলের জন্যই হয়ে গেছে, খুবই দ্রুত কাজটা করেছি, তো কিছু মনে করো না। তার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভালো মন্দ যা মনে আসে ভাই বলো, তাও বলো, তাহলেও ভালো লাগে। আসলে কাজ করে যদি কারো সাপোর্ট পাওয়া যায় আসলে এটা অনেক
আনন্দের। তো যাই হোক, তোমাদের জন্যই চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করো।